আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের এখানে খুব মেঘ, মেঘলা দিন, মেঘ জমেছে, বৃষ্টি নেই। আর এই হচ্ছে আমাদের মেঘলা দিনের আয়োজন, ঢেঁড়স ভাজি, আলু ভর্তা, আর এই যে এখানে সালাদ কেটে নিচ্ছি। জুনাইদের বাবা সালাদ কাটতেছে, লেটুস পাতা কাটা হয়ে গেছে, এই যে শসা কাটতেছে। এই তো শসা কাটাও শেষ, বৃষ্টি নেই আজকে, কিন্তু খুব মেঘ জমে আছে আকাশে। এই মেঘলা দিনে কিছুই করার নেই, বাহিরেও যাওয়া যাবে না, তাই আমরা বাসার কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো গাজর কাটা হয়ে গেছে, লেবু এখানে, লেবু, শসা, লেটুস পাতা একসাথে কেটে রেখেছে, লবণ দেই নাই, কারণ পানি জমে যাবে লবণ দিলে। এই যে জুনায়েদ আর ওর বাবা নামাজ পড়তে যাচ্ছে। এখন আবার বাহিরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই জুনায়েদ ছাতা নিয়ে যাচ্ছে। মসজিদ এখানে কাছেই। এই যে জায়েদ যেতে চেয়েছিল কিন্তু বৃষ্টির ভিতরে নেবে না, বাইরে একটু বৃষ্টি এর জন্য নেবে না জায়েদকে, সাইকেল দিয়েই যাবে জুনায়েদ আর ওর বাবা। জায়েদ যেতে চাইতেছে, ওর বাবাকে মোবাইল দিয়ে দিচ্ছে। এই তো বাসায় এসে পড়লো। আর এই যে আমি এখানে, এই তো আমি লইট্টা শুটকি পাতুরি করেছি খুব ঝাল করে সবজি দিয়ে, তো একটু বেড়ে নিয়েছি আমাদের এক ভাবিকে দেওয়ার জন্য। এগুলো ওয়ান টাইম ইউজের বক্স, এই বক্সে করে দিয়ে আসবে জুনাইদ। এই তো ওনারা নামাজ পড়ে এসে পড়েছে, জায়েদ ওর বাবার সাথে খাচ্ছে। জায়েদ খাওয়ার সময় খুবই বিরক্ত করে, বাবার কোল থেকে এখন নামবে না। এই যে আমাদের আজকের আয়োজন, আলু ভর্তা, ঢেঁড়স ভাজি, শুটকি পাতুরি, সালাদ, ডাল, গরম ভাত। এই তো আমিও খেতে বসবো জুনায়েদকে খাবার দিয়ে। তারপরে এই তো জুনায়েদের বাবাও শুটকি খেতে খুব পছন্দ করে। জায়েদ মুখে নিয়ে বসে আছে, এভাবেই বসে থাকে খাবার মুখে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তো আমি জুনায়েদের জন্য খাবার রেডি করতেছি, জুনায়েদকেও খেতে দেব। এই তো জুনায়েদও খেতে বসে পড়েছে, তো আমিও এখন ওনাদের সাথে সবার সাথে জয়েন করব।
তো ভালো থাকবেন, আজকের মতন এ পর্যন্তই। আমার চ্যানেলটিকে ফলো করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।